লেন্স ইউজ করলে চোখের কি কোনো ক্ষতি হবে? লেন্স কিভাবে পরব? লেন্স পরার পর তা যদি চোখ থেকে আর বের করতে না পারি? লেন্স ইউজ করার ডিসিশন নেওয়ার সময় সবচেয়ে বেশি এই কনসার্নগুলোই আমাদের থাকে। এই ভয়গুলো কাটিয়ে ওঠার পরও আরও কিছু প্রশ্ন থাকে, যেমন কি কালারের লেন্স পরলে আমাকে মানাবে, লেন্স কিভাবে ক্লিন রাখবো, লেন্স কিভাবে স্টোর করব, এর কোনো সাইড এফেক্ট আছে কি না। আমাদের ফেসের সবচেয়ে সুন্দর পার্ট আমাদের চোখ। চোখ সাজাতে আমরা আইলাইনার, মাস্কারা, আই শ্যাডো আরও কত কিছুই না ইউজ করে থাকি। চোখকে আরও বেশি অ্যাট্রাকটিভ করতে ডিফারেন্ট কালার লেন্সের ব্যবহার বেশ নোটিসেবল। হ্যালো এভরিওয়ান, আমি আরুষা। আজকে কথা বলবো কন্টাক্ট লেন্সের ডিটেলস নিয়ে। চোখ হেলদি রাখতে চোখে পর্যাপ্ত পরিমাণের অক্সিজেন প্রয়োজন। লেন্স আমাদের চোখের পুরো কর্নিয়া জুড়ে থাকে, ফলে এনভায়রনমেন্ট থেকে যেই পরিমাণের অক্সিজেন আমাদের চোখে পৌঁছায় তার পুরোটা কর্নিয়া অ্যাবজর্ব করতে পারে না। তবে লেন্সে উপস্থিত পানির মাধ্যমে অক্সিজেন স্প্রেড হয়ে কর্নিয়ায় পৌঁছায়। লেন্সে পানির পরিমাণ যত বেশি থাকে চোখে অক্সিজেনও তত পরিমাণে অ্যাবজর্ব হয়। এখন অনেক ব্রেদেবল সফট কন্টাক্ট লেন্স পাওয়া যায় যা সিলিকন হাইড্রোজেল দিয়ে তৈরি। সিলিকন হাইড্রোজেল লেন্স প্লাস্টিক দিয়ে বানানো যা ওয়াটার অ্যাবজর্পশনে সফট থাকে এবং ড্রাই হয়ে গেলে একদম হার্ড হয়ে যায়। সো কন্টাক্ট লেন্স যদি প্রপার ওয়েতে ইউজ করে থাকেন তবে চোখের ক্ষতি হওয়ার কোনো চান্সই নেই। কালার লেন্স চুজ করা নিয়েও আমাদের বেশ সময় দিতে হয়। লেন্স চুজিংয়ের ক্ষেত্রে সবচেয়ে প্রথমে যেই বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো কমফোর্টেবিলিটি। কমফোর্টেবিলিটির জন্য সিলিকন হাইড্রোজেল যুক্ত লেন্স চুজ করুন, কারণ সিলিকন হাইড্রোজেল লেন্স অ্যাডভান্স সফট লেন্স যা রেগুলার সফট হাইড্রোজেল লেন্সের তুলনায় 5 গুণ বেশি অক্সিজেন আমাদের কর্নিয়ায় পৌঁছাতে হেল্প করে। সেকেন্ড যে বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো লেন্সের লেন্থ। চোখ যদি একটু বড় দেখাতে চান তবে 13.2 থেকে 13.3 মিলিমিটার লেন্থের লেন্স সিলেক্ট করুন। আর যদি লেন্স ইউজ করে কর্নিয়া সাইজ ন্যাচারাল রাখতে চান তবে 13 মিলিমিটার লেন্থের থেকে একটু ছোট সাইজের লেন্স সিলেক্ট করুন। থার্ড যেই বিষয়টি খেয়াল রাখতে হবে তা হলো লেন্সের ডিজাইন। কালার লেন্সের ডিজাইন ডিফাইন করে 3টি এরিয়া। নাম্বার 1 হলো এজ লাইন, এটা লেন্সের আউটার পার্ট। এজ লাইন যদি সার্কেল অ্যান্ড ডার্ক হয় তবে বোল্ড লুকের জন্য এ ধরনের লেন্স সিলেক্ট করা যেতে পারে। ন্যাচারাল লেন্সের জন্য চুজ করতে হবে এমন কোনো লেন্স যার এজ লাইন আউটার সাইড থেকে ইনার সাইডে গ্র্যাজুয়ালি লাইটার হতে থাকে। নাম্বার 2 হলো বেস এরিয়া। লেন্সের এই বেজ এরিয়া চোখের আইরিশ এরিয়ার ঠিক উপরে থাকে এবং লেন্সের কালার ডিফাইন করে। এই এরিয়াতে গ্রাফিক্যাল ডিজাইন করা থাকে যা চোখে ড্রামাটিক্যাল লুক দেয়। অ্যান্ড দ্য লাস্ট পার্ট হলো অপটিক্যাল, লেন্সের সবচেয়ে ইনার পার্ট। যদি অপটিক্যাল পোর্শন ডিফাইন্ড হয় তবে এক্সটিক একটা লুক দেয়, আর যদি গ্রেডিয়েন্ট হয় তবে ন্যাচারাল লুক পাওয়া যায়। লেন্স চুজের ক্ষেত্রে সবসময় অথেন্টিক অ্যান্ড ব্র্যান্ডেড লেন্স সিলেক্ট করুন, নন ব্র্যান্ডেড লেন্স ইউজ করে চোখের ক্ষতি করবেন না। এবার আসি সবার কমন একটি কনসার্ন নিয়ে, চোখে কিভাবে লেন্স পরব এবং তা খোলার পর কিভাবে স্টোর করব। লেন্স পরার আগে অবশ্যই হাত ভালো করে ধুয়ে নিন, কারণ হাত যদি ক্লিন না থাকে তবে লেন্স পরার সময় ময়লা ব্যাকটেরিয়া আমাদের চোখে গিয়ে ইনফেকশন, সোয়েলিং বা ইরিটেশন হতে পারে। আঙুলে ঠিক এভাবে লেন্সটা নিয়ে সলিউশন দিয়ে ক্লিন করে নিয়ে চোখে পরুন। আমাদের চোখের মিডল পোর্শনের লেন্থ বেশি হওয়ায় এই এরিয়া দিয়েই ইনসার্ট করতে হবে। কেউ চাইলে অ্যাপ্লিকেটার ইউজ করেও লেন্স পরতে পারেন। লেন্স খুলে ফেলার সময় চোখ সামান্য নিচের দিকে টেনে ধরে থাম অ্যান্ড ফোর ফিঙ্গার দিয়ে এভাবে খুলতে হবে। যদি নোক বেশি বড় হয় তাহলে মিডল ফিঙ্গার দিয়ে চোখ নিচের দিকে টেনে ধরে দু হাতের ফোর ফিঙ্গার দিয়ে লেন্স খুলতে হবে। লেন্স ইউজের পরে সলিউশন দিয়ে ক্লিন করে লেন্স বক্সে স্টোর করুন। খেয়াল রাখুন লেন্সের বক্সটাও যেন ক্লিন থাকে। লেন্স ইউজের ক্ষেত্রে অলওয়েজ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। লেন্স পরে আগুনের কাছে যাওয়া যাবে না, কারণ আগুনের সংস্পর্শে আসলে লেন্স মেল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব বেশি ড্রাই এনভায়রনমেন্টেও লেন্স পরা যাবে না, কারণ এতে লেন্সও ড্রাই হয়ে গিয়ে হার্ড হয়ে যেতে পারে এবং চোখে ইরিটেশন হতে পারে। লেন্স আই মেকআপ করার আগেই ইনসার্ট করুন এবং মেকআপ রিমুভ করার আগেই তা খুলে ফেলুন। এতে আই মেকআপ যেমন ঠিক থাকবে ঠিক তেমনি লেন্সের হাইজিন মেনটেন হবে এবং চোখে কোনো ইরিটেশনও হবে না।
লেন্স সবসময় ক্লিন জায়গায় রুম টেম্পারেচারে রাখুন। খেয়াল রাখুন, একটানা চার ঘন্টার বেশি লেন্স পরা ঠিক হবে না, এতে চোখে পেইন অ্যান্ড সোয়েলিং হতে পারে। আর লেন্সের সলিউশন রিউজ না করাটাই বেটার হবে। শাওয়ার নেওয়ার সময় কিংবা ফেস পানি দিয়ে ধোয়ার সময় লেন্স খুলে রাখুন। লেন্স রেগুলার ইউজ করা না হলে প্রতি সপ্তাহে একবার লেন্স কেসের সলিউশন চেঞ্জ করুন এবং লেন্সের এক্সপায়ার ডেট সবসময় ফলো আপে রাখুন। এই তো জানা হয়ে গেল কালার লেন্সের ডিটেলস। আশা করছি লেন্স পরা নিয়ে এখন আর কোনো প্রবলেম ফেস করতে হবে না। ভিডিওটি হেল্পফুল মনে হলে শেয়ার করুন। আমাদের আরও আপডেট পেতে ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজগুলো। সি ইউ নেক্সট টাইম, টিল দেন টেক কেয়ার।